ওকে, প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রতিদিনের মতো আজকে আমি আবার ক্লাস 8 ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আমরা যথারীতি আমাদের যতটুকু ক্লাসে শেষ হয়েছে আমি চাচ্ছি ইনশাল্লাহ তোমাদের কন্টিনিউ করার জন্য। তা আজকে আমাদের সিলেবাস অনুযায়ী বা রুটিন অনুযায়ী আছে আখলাক চতুর্থ অধ্যায়ের। তোমরা যারা যে যেখানে আছো, হ্যাঁ মোটামুটি আমি যেটা ধারণা আগে দিয়েছিলাম, তোমরা এই আখলাক সম্বন্ধে ক্লাস 7 কিছুটা ধারণা পেয়েছ। আখলাক মূলত আরবি শব্দ, খুলুকুমের বহুবচন। হ্যাঁ, আখলাক অর্থ চরিত্র বা ক্যারেক্টার, যেটাকে ইংলিশে বলা হয়। হ্যাঁ, দেখো মানুষের দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো করে, একটা মানুষের জীবন শুরু হয় ধরো তার জন্মের পর থেকেই, যদিও তার আকল বা জ্ঞান বা বালেগ হওয়া, যেটা আমরা কি বলি পরিপূর্ণতা আসা বা সব কিছু বোঝা, ওই কথাগুলো বোঝার জন্য যে তার আচরণ দিয়ে তখনও কিন্তু আচরণ ফুটে ওঠে। কিভাবে? একটা লোক কিন্তু যখন তার ছোটোবেলায়, আমাদের নবী রাসুলদের বেলা আমরা দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটোবেলায় কিন্তু তার গা থেকে কাপড় পরতো না, উনি নিজে কাপড়গুলো টেনে রাখতেন, দেখো ছোটোবেলায় একদম। এটা কিন্তু কথায় আছে, আর নবীউ নবীউন ওয়ালাউ কানা সাবিউন, নবীরা নবী ছোটোবেলায় হলেও। তো সেক্ষেত্রে আমরা একটু ভিন্ন, কারণ আমরা তো মানুষ, আমরা নবীদের গুণগুলো আমাদের মাঝে আমরা নিজেরা করে নিতে হবে। আমরা জন্মগতভাবে নবীর গুণগুলো একজন মানুষ হিসাবে আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য, এবং এটা সবার জন্য সম্ভব হয় না, যদি না সে এটাকে নিয়মিত নবী রাসূলদের জীবনী পড়ে কোরআন হাদিসের জ্ঞান আর্ন করে তার মধ্যে এটাকে সৃষ্টি না করে। তো চলো আমরা আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আখলাক বিষয় নিয়ে একটু আলোচনা করি। মোটামুটি ক্লাস 8 বিভিন্ন পরীক্ষা, যে বোর্ড পরীক্ষাগুলো বা তোমাদের এই পরীক্ষা বা দৈনন্দিন জীবনে আখলাকের গুরুত্ব কিন্তু অপরিসীম। একটা মানুষের জীবনে আখলাক কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আমরা যখন সাহাবায়ে কেরামদের জীবনী পড়ি, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে তাদের জীবনকে সোনার মানুষ, একদম স্বর্ণের মতো পরিপূর্ণ মানুষ হিসেবে পরিগণিত করতে সক্ষম হয়েছিল, কারণ তারা সরাসরি রাসূলের সান্নিধ্য পেয়েছিল। সবচেয়ে বেশি মজার ব্যাপার হলো, ওই মানুষগুলো ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন সময়ের, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম সময়ের মানুষ, সে কারণে ওই চরিত্রগুলো তাদের মাঝে কিছু ছিল। বাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনিফুন, যে কোরআনিক চরিত্র, রাসূলের চরিত্রটা তো পুরোটাই কোরআন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন রাসূলের চরিত্রটাকে, খুলুকুল হুল কোরআন বলা হয়েছে, রাসূলের চরিত্রটা হলো কোরআন। তো সেই সংস্পর্শে, ভালো কিছু সংস্পর্শে থাকলে ওই গুণগুলো যারা পাশে থাকে তাদের মাঝে এমনি এমনিও ফুটে ওঠে, আবার দেখে দেখেও আমরা শিখি অনুকরণ প্রিয় মানুষেরা, সেক্ষেত্রে তারা ওটা আয়ত্ত করতে সমর্থ হয়েছিলেন। এখন আমাদের জন্য তারা হলেন পৃথিবীর সবচেয়ে বড়, আমরা তাদের অনুসরণ অনুকরণ, তাদের জীবনের যা কিছু আছে এগুলো দিয়ে আমাদের জীবনটাকে যদি সাজাতে পারি, তাহলে আমরাও সফলতার শীর্ষে অবস্থান করতে পারব। তো চলো আখলাকের আজকে একটু বিস্তারিত আলোচনা করি। যেটা বলছিলাম, একটা লোকের স্বভাব চরিত্র এবং যে আচার আচরণ কথাবার্তা, এগুলোই মূলত আখলাক বা চরিত্র বলে। আখলাক এর অর্থ স্বভাব বলা হয়, কারণ চরিত্রটা স্বভাবের সাথে সম্পৃক্ত। মানব জীবনের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে এই চরিত্রের একটা ভূমিকা আছে, বিশাল ভূমিকা। চরিত্রটা যদি ভালো হয় একটা লোকের, তাহলে দেখবা যে সে খারাপ কাজ করতে চাইলেও পারবে না, কারণ চরিত্রটা উত্তম হওয়ার কারণে, উন্নত হওয়ার কারণে বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তার ভিতরে থাকার কারণে সে চাইলেও খারাপ কাজ করতে পারবে না। আর এই কাজটা আমরা যারা মুসলিম পুরো পৃথিবীতে, আজকে আমরা এই যে অবহেলিত কেন, কারণ আমরা আমাদের মূল থিম, মূল শিক্ষা থেকে দূরে অবস্থান করছি, ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা পেতে আমরা কষ্ট পাচ্ছি, বা আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে খুঁজতে ব্যর্থ হচ্ছি, পদে পদে আমরা ঠকে যাচ্ছি, কারণ আমরা আমাদের যে জিনিসটা করা দরকার ছিল, যেটা করলে পরে আমাদের চরিত্র যদি ঠিক থাকতো, চরিত্রের যেই আহ্বান, চরিত্রের কারণে, ভালো চরিত্রে উত্তম চরিত্রের কারণে যে কাজগুলো আমরা করার কথা ছিল, খারাপ চরিত্র হওয়ার কারণে আমরা সে কাজগুলো থেকে দূরে সরে গিয়েছি, ফলে আমরা কিন্তু ঠকে যাচ্ছি, আমরা লাভ হচ্ছে না। বাহ্যিক দৃষ্টিতে মনে করছে যে অনেকে ধরো এই অনেক কিছু করছে পৃথিবীতে, টাকা পয়সা ইনকাম করছে, বাড়ি গাড়ি অনেক কিছু করছে, কিন্তু তার চরিত্রটা নাই,
সেক্ষেত্রে দেখা যাবে যার চরিত্র ঠিক নাই সে যত কিছুরই মালিক হোক না কেন এগুলো ব্যর্থ, তার এগুলো কোনো কাজে আসবে না। সুতরাং সবকিছুর মূল মাপকাঠি হলো চরিত্র, যদি ভালো হয় সে গরিব হোক কিন্তু চরিত্র তার অনেক বড় সম্পদ, আর অনেক বড় বিত্তশালী সম্পদশালী কিন্তু চরিত্র নাই, তার এই সম্পদের কোনো মূল্য নাই। সুতরাং আমরা আমাদের এই চরিত্র ব্যাপারে সচেতন থাকতে হবে, শিক্ষা অর্জনের পাশাপাশি যতটুকু জানবো ততটুকু নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আর আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাকে দেখে দেখে আমার বাকি যারা আশেপাশে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ যারা থাকবেন তারাও সেই চরিত্রে চরিত্রবান হয়ে তাদেরও ভালো অভ্যাসে পরিগণিত হবে এবং তার চরিত্রটার কারণে সে সমাজে প্রশংসনীয় হবে, সমাজ তাকে গ্রহণ করবে, নেতৃত্বের আসনে আসীন করতে তার কোনো বাধা থাকবে না। কিন্তু আমাদের এখন আমরা কাজ এবং কথা আর আমাদের যে মুসলমানদের যে আহ্বান বা চরিত্রের খারাপ হওয়ার কারণে আমরা কিন্তু এগুলো থেকে বঞ্চিত, খারাপ লোকেরা আমাদেরকে শাসন করছে। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা মুসলমানরা মুসলমান হওয়ার পরেও আমাদের সাথে সুন্দর সুন্দর নাম থাকার পরেও দিন আমাদের ইসলাম লেখার পরেও আমরা কিন্তু ভালো কাজ করছি না। এটা কেন হচ্ছে? এটা অনেকগুলো কারণ আছে। ধরো মনে হয় নিজে নিজেদের কাজগুলোকে আমরা ভালোভাবে হৃদয়ঙ্গম করি নাই, অথবা দেখা গিয়েছে আমাদের যে ইমান এনেছি তার সাথে আমাদের কাজের মিল নাই। সেক্ষেত্রে এভাবে যদি এক্সাম্পল দিই কোনো শেষ নাই, অনেক পৃথিবীর দিকে যদি তাকাই আজকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা মুসলমানদের। কারণ কি? মুসলমানদের যে শিক্ষা, মুসলমানদের যে আদর্শ, মুসলমানদের যা হওয়ার কথা ছিল সেগুলো থেকে মুসলমানরা বহু দূরে অবস্থান করছে, ফলে তারা তাদের কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা পেতে ব্যর্থ হচ্ছে। যাই হোক, চলো আমরা কিন্তু আজকে এই অধ্যায়ে মোটামুটি অনেকগুলো বিষয় আছে, তবে আমি সংক্ষেপে দেখি 15-20 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। তো যাই হোক, দেখো এখন আখলাক প্রথমে সংজ্ঞা দিয়েছি বা যতটুকু বলেছি, এখন আসো প্রকরণ। আখলাক দুই প্রকার, কত প্রকার? দুই প্রকার, একটা হলো আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে জামিমা। আখলাকে হামিদা শব্দের অর্থ হলো প্রশংসনীয়, নিন্দনীয়, ভালো, উত্তম চরিত্র, প্রশংসনীয় চরিত্র। যেমন এগুলো কি কি? এক নাম্বার ধৈর্য, সবর যেটাকে আরবিতে বলা হয়, তারপর সততা, তারপর দেশপ্রেম, সমাজ সেবা, এরপরে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, সেই অনুযায়ী জীবনে কাজ করা, এরকম অনেকগুলো আছে। প্রভৃতি, প্রভৃতি মানে ইত্যাদি, বা অনেকগুলো এরকম ভালো গুণ আছে, ন্যায়পরায়ণতা, তারপরে সুবিচার, সত্য কথা বলা, সৎ পথে চলা, সঠিক কাজ করা, মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করা, এগুলো সব হলো আখলাকে হামিদার অংশ। এরপরে যে ব্যক্তি এই আখলাকে হামিদার চরিত্রগুলোতে চরিত্রবান হবে বা এই চরিত্র যার মধ্যে ধারণ করবে, সে সমাজে আল্লাহ পাক তাকে এই চরিত্রের বলে তাকে নন্দিত করবেন, তাকে পুরস্কৃত করবেন, এবং সে হবে সমাজে নন্দিত এবং সমাজে সম্মানিত। একজন ব্যক্তি আর কি চায়? তুমি কোটি কোটি টাকার মালিক হলে কিন্তু তোমার সম্মান নেই, ওই টাকার কোনো মূল্য নাই, কিন্তু তোমার টাকা পয়সা তেমন আহামরি নেই, তোমার সম্মান তোমার চরিত্রের কারণে বৃদ্ধি পাবে। সুতরাং আখলাকে হামিদা, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ পড়ব। এরপরে দ্বিতীয় আখলাকে জামিমা। জামিমা শব্দের অর্থ হলো নিন্দনীয়, বিশ্রী, নোংরা, আগলি, কুৎসিত, খারাপ চরিত্র বলা হয় এগুলাকে, এটা হলো আখলাকে জামিমা। তাহলে আখলাক কত ধরনের পেলাম? দুই ধরনের, একটা হলো আখলাকে হামিদা, একটা আখলাকে জামিমা। হামিদা প্রশংসনীয়, জামিমা নিন্দনীয় বা খারাপ, মানে একটা আর একটার বিপরীত। এখন আখলাকে জামিদা, জামিমা যেটা, সেটা হলো নিন্দনীয় চরিত্র, খারাপ চরিত্র, বদ অভ্যাস। যেমন এগুলো কি কি? এক হলো অহংকার, যেটা সবচেয়ে খারাপ, ঘৃণা করা, ফেতনা ফাসাদ সৃষ্টি করা, সমাজে বিচ্ছৃঙ্খল আচরণ করা, মানুষের সাথে মানুষকে কুবুদ্ধি দেয়া, খারাপ কাজে উদ্বুদ্ধ করা, এইগুলো হলো আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র, খারাপ চরিত্র, বদ অভ্যাস। ঠিক আছে, তাহলে নিন্দনীয় চরিত্রের আরও কতগুলো আছে এরকম সমাজে। শুধু আমরা মনে করি অনেক দেখবার সমাজ কত সুন্দর সুন্দর কাজ করতেছি, কিন্তু কাজটা যদি শুধু আমার উপকার হয় আর কারো উপকার না হয়, এটাও কিন্তু নিন্দনীয় চরিত্রের মধ্যে পড়ে। আমি তুমি কি করব, আমার কাজটা আমার জন্য যারা পছন্দ করব, যেন সমাজের ব্যক্তি আমার আশপাশে যারা আছে, যারা আমার অধীনস্থ আছে, তারাও যেন ওই চরিত্রটার কারণে উপকৃত হয়, তাহলেই তো আমার চরিত্রটা, আমার চরিত্রটা কি হবে? আখলাকে হামিদার মধ্যে পড়বে। আর যদি আমি আমার ভালোই চাইলাম, অন্যদের ক্ষতি করলাম, তাহলে এটা নিন্দনীয় চরিত্রের মধ্যে পড়বে, যদিও আমি মনে করি ভালো করছি, ঠিক না, বিবেকের তাড়ানায় ভালো কাজ করতে হবে। সুতরাং এর গুরুত্ব, এখন আখলাকের গুরুত্ব আসো, এর অনেক বেশি গুরুত্ব রয়েছে, আখলাকের গুরুত্ব অপরিসীম, যার কোনো সীমা নেই। যদি একটা লোক সমাজে ভালো চরিত্রের হয়, তার দ্বারা তার পরিবার উপকৃত হবে,
সমাজ উপকৃত হবে, গ্রাম উপকৃত হবে, দেশ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, এবং এই চরিত্রটা তার মধ্যে ক্রিয়েট করতে পারলে, সৃষ্টি করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনেও সে ভালো একটা অবস্থান সৃষ্টি করতে পারবে, শুধু একটাই যে চরিত্রের কারণে। দেখো তাহলে মুসলমানদের কত সুন্দর সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আসলে আমরা সুযোগটাকে কাজে লাগাই না, এটা আমাদের সমস্যা। আল্লাহ আমাদের যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে যদি আমরা কাজ করি, চরিত্রের ভূষণ যদি আমাদের এই যে ভূষণ মানে হলো বেশভূষা, চালচলন, জামা কাপড় খুবই সুন্দর, চেহারা অনেক সুন্দর, একবারে দাড়ি টুফি আছে মাশাল্লাহ, দেখতে শুনতে অনেক ভালো, কিন্তু কাজটা শয়তানের মতো, তাহলে তার চরিত্রটা নিন্দনীয় পড়বে, খারাপ পড়বে, তোমার লেবাসে তোমাকে জান্নাতে নিবে না, আমার ভালো কাজেই আমাকে মূল্যায়ন করবে, আমার খারাপ কাজেই আমাকে মূল্যায়ন করবে, সুতরাং আমি কি করবো, এটা আমার বিবেক দিয়ে করতে হবে। যাই হোক, ইসলামের দৃষ্টিতে আখলাকের গুরুত্ব কিন্তু শেষ নাই, অপরিসীম বা সর্বাধিক বলা হয়েছে। আখলাক উন্নত জাতির জীবনী শক্তি, উন্নত জাতি আবার জীবনী শক্তি, চালিকা শক্তি, ঠিক আছে? যে জাতির চরিত্র যত ভালো সে জাতি তত বেশি উন্নত, সে জাতি তত বেশি শক্তিশালী। যে জাতির চরিত্র ঠিক নেই সে জাতি মূলেই অধঃপতন, পৃথিবীতে টিকে থাকতে পারে না, এবং তারা দেখা যায় যে একসময় বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যুগে যুগে এরকম হয়ে যাচ্ছে, চরিত্রের কারণেই মানুষ ধ্বংস হয়েছে, আবার চরিত্রের কারণেই সম্মানিত হয়েছে। সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছিলেন, প্রত্যেকটা নবী, যতজন নবী পৃথিবীতে এসেছেন সবাই তাদের নবীরা উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছিলেন, আর উন্নত চরিত্রকে পূর্ণতা দান করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন। এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আল্লাহু আকবার। রাসুল কি সুন্দর করে বলেছেন, দেখো বাইহাকির মধ্যে এসছে যে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি, আল্লাহু আকবার, উত্তম চরিত্রটাকে পূর্ণতা দেওয়ার জন্য। কত সুন্দর কথা, দেখো পূর্ণতা কিন্তু এমনি এমনি হয় না, তারপরে উত্তম চরিত্রের পূর্ণ পরিপূর্ণতা অর্জন, সফলতা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের সাহায্য করে। সুতরাং রাসুলের এই কথাটা আমাদের জন্য অত্যন্ত উপকারী এবং সময় উপযোগী। যাই হোক, দেখো উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর উন্নত করে, আবার সমাজের সকল মানুষ চরিত্রবান ব্যক্তিকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। একটা লোক দেখবা মানুষ মানুষকে সম্মান শ্রদ্ধা কেন করে, তার কেউ কাউকে ভয়ে সম্মান করে, ওটা বেশিক্ষণ থাকে না, আবার পিছিয়ে গেলে দেখবে বলে, কিন্তু দেখবা তুমি আমি আমার অনুপস্থিতিতে যদি কেউ সম্মান বা আমাদের কোনো প্রশংসা করে অথবা বলে এই লোকটা ভালো, এটা খেয়াল রাখবা, এটাই হলো আসল কথা। আমি কিন্তু ক্লাসে এই কথাগুলো বলেছিলাম যে দেখো তোমরা আমার সামনে বললে আমাদের হালিম স্যার খুব ভালো, এই সেই অনেক বসে প্রশংসা করলো, আমি চলে যাওয়ার পর বললাম, দূর স্যারের সামনে বললাম আর কি, তাহলে মনে রাখবে তোমার কথাটা কিন্তু সঠিক, যে আমি আসলে তোমার কাছে আমার চরিত্রটা দিয়ে আমাকে ফুটে তুলতে পারিনি। আমি একজন শিক্ষক হিসেবে যদি আমার স্টুডেন্টদের কাছে এরকম হয়ে থাকে, তাহলে প্রত্যেকের অবস্থান কিন্তু এরকম, তোমারও এরকম একটা সমাজ আছে, তুমি যদি তোমাকে যদি এরকম করে, তাহলে মনে করতে হবে যে আমি আমার সঠিক জায়গায় বা সঠিক অবস্থানে পৌঁছতে পারিনি। সুতরাং কাজ করতে হবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য, যেন আমি আমার মাঝে বেঁচে থাকলে শুধু হবে না, আমি যেন আমার সমাজে বেঁচে থাকতে পারি, আমার দেশে বেঁচে থাকতে পারি, আমি মানুষের মাঝে বেঁচে থাকতে পারি, আর এটা একমাত্র চরিত্র দিয়ে সম্ভব। যাই হোক, দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিরু হুসনুল খুলুক, উত্তম চরিত্র হলো যে উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল, আল বিরু হুসনুল খুলুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে উত্তম চরিত্রটাই হলো নেক কাজের মূল কথা। এরপরে বিশ্বনবী ইসলাম বলেছেন, বা আমি আগেই বলেছিলাম যে মানুষের চরিত্রের ভূষণ বলেছি, ভূষণ মানে কি, বেশভূষা, লেবাস, তার সব কিছু, চরিত্রের মাঝে শুধু একটা মেয়েকে একটা ছেলে দর্শন করে নষ্ট করে দিল, এটাই চরিত্র না, তুমি আর্থিক লেনদেন সেটাও তোমার চরিত্র, একজন থেকে তুমি 100 টাকা নিয়েছ, তুমি দেওয়ার সময় তাকে তোমাকে কেয়ামত হয়ে যাচ্ছে, তুমি টাকাটা ফেরত দিচ্ছ না, এটা তোমার চরিত্রের খারাপ দিক, সে চাওয়ার আগে তুমি দিয়ে দিবা, এটা তোমার চরিত্রের ভালো দিক। তুমি কাউ হাওলাত নেওয়ার পর তোমার ঘুম আসতেছে না, আমি কীভাবে ফেরত দেবে, মনে করতে হবে তোমার মধ্যে কিছু ভালো চরিত্র আছে। আর যখন দেখছো যে ফাঁকিবাজির অভ্যাস, না দিলেই বাঁচি, তাহলে মনে করতে হবে আমার চরিত্রে সমস্যা আছে। সুতরাং উত্তম চরিত্রের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর যদি তাই করতে পারি তাহলে সমাজে আমরা প্রতিষ্ঠিত হতে কোনো বাধা থাকবে না। সুতরাং চরিত্রের ব্যাপারে কারোর সাথে কোনো রকমের মিলানো যাবে না, সেক্ষেত্রে বিশ্বনবী ইসলামের চরিত্রের দিকে তাকিয়ে নিজের চরিত্রকে সেরকম ভাবে সাজিয়ে ফেলতে হবে, আর ফেললেই ফলে তুমি আমি সফলতার সামনে শিহরে আরোহণ করতে পারবো। যাই হোক, দেখো বিশ্বনবী ইসলাম আরও বলেছেন যে চরিত্রগুলো মানুষের সর্বাধিক সমাদৃত হয় চরিত্রের কারণেই, এবং ভালো চরিত্রের অধিকারী ব্যক্তি অধিকরত ইমানদার হয়ে থাকে, মুসলিমেরই তো ইমানদার হবে।
হ্যাঁ, যাই হোক, দেখো ইনশাআল্লাহ এই এই কথাগুলো কিন্তু বিশ্বনবী বলেছেন, রাসুল বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আবু দাউদ ও দারিমি শরীফে আছে। চরিত্রের বিচারে যে লোক উত্তম মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ইমানের অধিকারী। তাহলে কি বলা হয়েছে এখানে? টাকার কথা বলে নাই, সমাজে তুমি নেতা কিনা, তুমি সমাজের প্রভাব প্রতিপত্তিওয়ালা কিনা, তুমি কি প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি, এটা দেখবে না, দেখে তোমার চরিত্রটা ঠিক কিনা। সেক্ষেত্রে তুমি ফকির হও, মিসকিন হও, গরিব হও, অসহায় হও, তোমার এগুলো দেখা হবে না। একটা বিশ্বনবী ইসলাম সার্টিফাই করে দিয়েছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যেন আমরা ভালো চরিত্রের সবসময় কি